প্রিয় দ্বাদশ শ্রেণী বন্ধুরা, আমি ওয়াইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য দ্বাদশ শ্রেণীর দর্শনের ভীষণ গুরুত্বপূর্ণ 8 মার্কের বড় প্রশ্নের সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি যদি তোমরা চর্চা করে যাও, ফাইনালে যে প্রশ্নটা দেবে এইভাবে দেবে, একদম সেম দেখতে এরকম হবে। তো তোমাদের প্রশ্নের যে ধরন থাকবে, তোমাদের 5টা দাগ থাকবে, এ বি সি ডি ই। এই 5টা দাগে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে, তার সঙ্গে বিকল্প প্রশ্নও থাকবে। তো তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো চলো প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, দাগের 1 নম্বর হচ্ছে, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। তো ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, তোমরা অবশ্যই এই প্রশ্নটি প্রশ্নোত্তর তৈরি করে রাখবে। তারপরে দেখো 2 নম্বর, দেখো বচন বলতে কী বোঝো? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য নির্দেশ করো, নিরপেক্ষ বচনের অংশগুলি নির্দেশ করো। ওকে, তারপরে দেখো পরের প্রশ্ন 3 নম্বর, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও, বচনে সংযোজকের কাজ কী? তারপর 4 নম্বর, দেখো পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? 4 প্রকার বচনের কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য উদাহরণ সহ আলোচনা করো, ব্যাপ্যতার নিয়মগুলি উল্লেখ করো। এই যে তোমাদের বড় প্রশ্নগুলো দিলাম, ভীষণ গুরুত্বপূর্ণ এই 4টি প্রশ্ন। তো যে কোনো স্যারই তোমাদের এই 4টি প্রশ্ন অবশ্যই অবশ্যই দেবে। এই 4টি প্রশ্নের কম যদি তোমাদের প্রশ্ন কোনো স্যার দিয়ে থাকে, জানবে সেটা ভীষণ রিস্কি হয়ে যাবে। তাই তোমরা এই 4টি প্রশ্ন খুব সহজ সরল ভাষায় লেখা উত্তর বই পড়বে তোমরা, অথবা আমার লেখা বইটি দর্শন এক্সাম গাইড সাজেশন বইটি পড়বে, এবং সেখানে খুব সহজ ভাষায় তোমাদের উত্তরগুলি লেখা আছে এবং ছোট করে লেখা আছে এবং ফুল মার্ক্স পাবে লিখলেই। তো তার সঙ্গে যে প্রশ্ন থাকবে তোমাদের বিকল্প প্রশ্ন, দেখো এখানে লেখা আছে, অথবা নিম্নলিখিত বাক্যগুলি তর্কবিদ্যার সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য উল্লেখ করো। ঠিক আছে, যারা লজিক ভালো পারো, যারা বছরের শুরু থেকেই পড়ছো বিভিন্ন স্যারের কাছে, তারা অবশ্যই লজিক পারবে, তাই তোমরা লজিক পারে। কিন্তু আমি লজিকে এখন প্রশ্ন রাখিনি কেন, লজিক তোমাদেরকে জানতে হবে, নিয়ম জানতে হবে, সূত্র জানতে হবে, এবং এখানে জায়গাটা কম বলে আমি এখানে রাখিনি খো। তো আমার অনেক ভিডিও আছে দেখবে, সেখানে প্রচুর লজিকের তোমাদের বাক্য দেওয়া আছে, বাক্য থেকে বচন করা আছে, যেমন 2006 থেকে 2020 সালের লজিকের প্রশ্ন উত্তরের সমাধান দেওয়া আছে, এবং বিভিন্ন তোমাদের সেট দেওয়া আছে, আমার ভিডিও ডিসক্রিপশানে দেখে নেবে, অথবা তোমরা তোমরা প্লেলিস্টে দেখে নেবে, চেক করে নেবে। তারপরে দাগ বিয়ে দেখো, অমাধ্যম অনুমান থেকে প্রশ্ন হবে তোমাদের। তো দাগ বিয়ে অমাধ্যম অনুমান থেকে তোমাদের 8 মার্কে একটা বড় প্রশ্ন লিখতে হবে। তো প্রথম যে প্রশ্নটি লিখেছি, দেখো বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরে 2 নম্বর, দেখো অনুমান কাকে বলে? মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য ব্যাখ্যা করো। 3 নম্বর, দেখো আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো ও বচনে আবর্তন সম্ভব নয় কেন। 4 নম্বর, দেখো বস্তুগত বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত অর্থে বিবর্তন বলা যায়, অথবা বিবর্তন করে আবর্তন করে? এখানে বিকল্প প্রশ্ন থাকবে তোমাদের, তোমাদের যারা লজিকে খুব ভালো দক্ষ তারা অবশ্যই এই পাঠটি করবে তোমরা। ঠিক আছে, বিবর্তনে আবর্তন বা আবর্তিতে বিবর্তিত বা আবর্তন করে বিবর্তন করে, এগুলো চর্চা করবে তোমরা, কেমন? তারপরে দেখো সি দাগে কি থাকবে তোমাদের? সি দাগে থাকবে বচনের বিরোধিতা বা বিরূপতা, এই অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন একটা আসবেই। তো প্রশ্ন দেখো সিধাকে, বচনের বিরোধিতা বা বিরূপতা বলতে কী বোঝো? এই বিরোধিতার কয় প্রকার ও কী কী উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2 নম্বর, বিরোধানুমান বলতে কী বোঝো? বিরোধ অনুমান কয় প্রকার ও কী কী উদাহরণ সহ ব্যাখ্যা করো। খুব সিম্পল প্রশ্ন উত্তর, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, অসম বিরোধিতা কাকে বলে? অসম বিরোধিতা কি প্রকৃত বিরোধিতা আলোচনা করো। 4 নম্বর, বিরোধিতা কাকে বলে? বিরোধিতার বৈশিষ্ট্য উল্লেখ করো, যে কোনো 2 প্রকার বিরোধিতার উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে দেখো বিরোধিতা বলতে কী বোঝো? বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য উল্লেখ করো। লাস্ট প্রশ্ন, বচনের বিরোধ সম্বন্ধে সাধারণ ছক অঙ্কন করে অ্যারিস্টটল ছকের সঙ্গে এর পার্থক্য দেখাও, অথবা এই প্রশ্ন এভাবে আসতে পারে, বিরোধিতা সাধারণ বর্গক্ষেত্র ও অ্যারিস্টটলের বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এখানেও তোমাদের
কিছু প্র্যাকটিসের প্রশ্ন, তো দেখ সত্য মিথ্যা ছক অথবা বিরোধী বচন অথবা যৌক্তিক সম্পর্ক, এইভাবে উদাহরণ দিয়ে তোমাদের প্রশ্ন থাকতে পারে, তার জন্য অথবা দিয়েছি আমি এখানে। এখানে প্র্যাকটিস করবে তোমরা, যারা লজিক করতে পারো ভালো তারা অবশ্যই লজিক প্র্যাকটিস করবে, বড় প্রশ্ন করার দরকার হবে না। আর যদি লজিকের এখানে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই বড় প্রশ্ন করবে তোমরা। তারপরে দেখো প্রশ্ন আসতে পারে নিরপেক্ষ ন্যায়, প্রশ্ন আসবে ঠিক আছে, তো প্রশ্ন আসবে নিরপেক্ষ ন্যায় থেকে ডি দাগে। তো এখানে তোমাদের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে প্রথমে তোমাদেরকে দুটো বৈধ বিচার করতে দিই। আমি এখানে তোমাদের স্যাম্পল হিসেবে ঠিক আছে দুটো নমুনা হিসেবে দুটো প্রশ্ন রেখেছি, এই দুটোই যে আসবে তা নয়, যদি আসে তো খুব ভালো কথা ঠিক আছে। এরকম তোমাদের অনেক ভিডিও দিয়েছি যেখানে নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন উদাহরণ আছে এবং তার উত্তর সহ আলোচনা করেছি। তো এখানে দুটো উদাহরণ রেখেছি, দেখো এখন 1 নম্বর উদাহরণ হচ্ছে সে অবশ্যই ভীরু কারণ সে অসৎ এবং কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু। 2 নম্বর, যেহেতু কোনো কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী, সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী। এর সঙ্গে যে অথবা থাকে, এই অথবাগুলির তোমাদের টিকা থাকবে, সেই টিকা দেখো তোমাদের সামনে রেখেছি কয়েকটি টিকা। দেখো প্রথমে লিখেছি চারিপদ জনিত দোষ বা চতুষ্পদ ঘটিত দোষ বা চারিপদ জনিত দোষ ঠিক আছে, দুটি নঞর্থক আশ্রয় বাক্য থাকলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না, অথবা নঞর্থক আশ্রয় বাক্য জনিত দোষ, তারপরে অব্যাপ্য হেতু দোষ, নিরপেক্ষ ন্যায়, অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ এবং হেতুপদের গুরুত্ব বা কাজ উল্লেখ করো, এগুলি করে গেলে তোমরা অবশ্যই কমন পাবে। তারপরে দাগ ইতে যে তোমাদের দুটো পরীক্ষামূলক পদ্ধতি থাকবে, মিলে 5টি পরীক্ষামূলক পদ্ধতি আছে, 4টি তোমাদের সিলেবাস আছে, 1টি বাদ গেছে। এবং এবছর তোমাদের যে দুটি ভীষণ গুরুত্বপূর্ণ তা হচ্ছে মিলের ব্যতিরিক্ত পদ্ধতি উদাহরণসহ আলোচনা করো এবং সহপরিবর্তন পদ্ধতি উদাহরণসহ আলোচনা করো। তো তোমাদের একটি প্রশ্ন সরাসরি দিবে, যদি তোমাদের ব্যতিরিক্ত পদ্ধতি সরাসরি দেয় তাহলে সহপরিবর্তন পদ্ধতি তোমাদের উদাহরণ দিয়ে দিবে। আর যদি তোমাদের সহপরিবর্তন পদ্ধতি মানে কি সরাসরি দেয় তাহলে তোমাদের ব্যতিরিক্ত পদ্ধতি তোমাদের উদাহরণ দিয়ে দিবে, অথবা আরও দুটো পদ্ধতি আছে যেমন অন্যায় পদ্ধতি, অন্যায় ব্যতিরিক্ত পদ্ধতি, এগুলোও দেখে যাবে। কারণ যেহেতু 2021 সালে তোমাদের পরীক্ষায় হয়নি তাই তোমাদেরকে এই 4টি পদ্ধতি তোমাদের পড়ে যেতে হবে, অন্যায় পদ্ধতি, ব্যতিরিক্ত পদ্ধতি, অন্যায় ব্যতিরিক্ত পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি। তো আমার কাছে মনে হয়েছে যে ব্যতিরিক্ত পদ্ধতি আর সহপরিবর্তন পদ্ধতি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমাদের দুটো রেখেছি। আর আগে সেটা আমি তোমাদের দুটো রেখেছিলাম যেটা নমুনা সেট দিয়েছিলাম। তো আজকের আলোচনা এই পর্যন্ত, তোমাদের সাজেশনটি দিলাম। আর তোমরা যদি এই প্রশ্নগুলি উত্তর পেতে চাও তাহলে আমার লেখা আমার সম্পাদনায় উচ্চ মাধ্যমিক সাজেশন বই এক্সাম গাইড, এই বইটি সংগ্রহ করো অনলাইন ফ্লিপকার্ট থেকে অথবা আমার সাথে যোগাযোগের মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারো বাড়িতে বসেই। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, ততক্ষণ টাটা।